বাংলাদেশে তুমুল জনপ্রিয় এক নাম মিজানুর রহমান আজহারি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। দেশটিতে ইসলামী গবেষণা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এই আলেম। পাশাপাশি সেখানে বাংলা ভাষাভাষী প্রবাসীদের মাঝে ইসলাম ধর্ম নিয়ে প্রচারণা চালাচ্ছেন মাওলানা আজহারি। এরই ফাঁকে মালয়েশিয়ার আলোচিত দায়ী এবিথ লিউয়ের সঙ্গে দেখা করেছেন তিনি। শুক্রবার 3 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন এবিথ লিউ। এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারির সঙ্গে নিজ বাড়িতে দেখা করতে পারলাম। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য এবং সবার প্রিয় আলেম ও বক্তা। এবিথ লিউ আরও বলেন, আমি আজহারিকে খুবই পছন্দ করি ও ভালোবাসি। তার চরিত্র ও জ্ঞান খুবই উত্তম। আল্লাহ পাক উনাকে নেক হায়াত দান করুক এবং সবসময় সুস্থ রাখুক। পোস্ট করা ছবিতে দেখা যায় আজহারির সঙ্গে কোলাকুলি করছেন এবিথ লিউ। সেই সঙ্গে নিজ হাতে তাকে খাবার পরিবেশন করছেন তিনি। এ সময় দুইজনকে বেশ হাসি খুশি দেখা গেছে। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ।